গণমাধ্যমে সাক্ষাৎকার শেষে জ্যোতির বিদায় নেয়ার মুহূর্ত ঠিক যেন বিশ্বকাপে বাংলাদেশ দলের প্রতীকী চিত্র। আর মাত্র একটা ম্যাচ পরই যে জ্যোতিদের বিদায় ঘণ্টা বাজতে চলেছে, টানা দু ম্যাচ হেরে টাইগ্রেসদের সেমিফাইনালের স্বপ্নটাও যেন ধুলোয় মিশে গেছে। যেটা ছিল লাস্ট ম্যাচে একটা আমাদের একটা অপরচুনিটি ছিল, যদি আমরা এটা জিততাম তাহলে একটা সমীকরণ একটা ওয়ে থাকতো, বাট স্টিল বলবো যে সাউথ আফ্রিকা এগেনস্টে যদি আমরা ভালো শেষ করতে পারি, যেটা আমাদের জন্য একটা টেক ব্যাক থাকবে যে না আমরা যাওয়ার আগে অ্যাটলিস্ট কিছু নিয়ে যেতে পারতেছি বাংলাদেশে, যেটা আমাদেরকে ফার্দার বলবো যে ফিউচারে সেটা অনেক বেশি হেল্প করবে। বিশ্বকাপে বোলাররা পারফর্ম করে গেলেও ব্যাটাররা ছিলেন নিষ্প্রভ। ওপেনারদের ব্যর্থতায় মুস্তারি জ্যোতিরা দায়িত্ব নিয়েছেন বটে, তবে মন্থর ব্যাটিংয়ে দলের সংগ্রহ বড় হয়নি। ব্যাটারদের ব্যর্থতার দায়টাও জ্যোতি এড়িয়ে যাননি। দেখেন ভিজিবলি এটা বোঝাই যাচ্ছে যে আসলে আমাদের প্রবলেমটা কোথায়, আমরা ব্যাটিংয়ে স্ট্রাগল করতেছে, যেটা একদম বলবো যে এমন না যে সেটা অ্যানালাইজ করে বের করতে হবে বা কোনো কিছু। দেখা যাচ্ছে যে দু একটা প্লেয়ার আসলে দু একটা ব্যাটার নিয়ে আসলে ম্যাচ উইন করা পসিবল হয় না। দেখা যাচ্ছে একদিন স্টার্ট ভালো পাচ্ছে তো মিডল অর্ডার দেখা যাচ্ছে যে স্ট্রাগল করছে, বা মিডল অর্ডার খেলতেছে স্টার্ট ভালো পাচ্ছে না, সো ওই কম্বাইন বলবো যে ব্যাটিং এফোর্টটা হচ্ছে না, যার কারণে কিন্তু আমরা এইসব মানে এইসব স্টেজে যদি আপনি টিম ওয়াইজ পারফর্ম না করতে পারেন সেটা খুবই ডিফিকাল্ট হচ্ছে আপনার ম্যাচ উইন করা। গোটা বিশ্বকাপেই প্রবাসী দর্শকদের আকুণ্ঠ সমর্থন পেয়েছে বাংলাদেশ দল। সাপ্তাহিক কর্মদিনেও গ্যালারিতে প্রবাসীদের ছিল উপচে পড়া ভিড়, মাঠে জ্যোতিরাও যা অনুধাবন করেছেন। অন্তত শেষ ম্যাচটা জিতে বাংলাদেশ ক্যাপ্টেন প্রবাসীদের সমর্থনের প্রতিদান দিতে চান। আমি বলবো যে পুরো আনএক্সপেক্টেড এত বেশি ক্রাউড বাংলাদেশের, এবং আমি বলবো যে অন্যান্য টিমগুলো একটু আনকমফোর্টেবল ফিল করেছে, কারণ আর হচ্ছে বাংলাদেশে ওয়ার্ল্ড কাপ হওয়ার কথা ছিল সেটা হয়নি, এখানে হচ্ছে, বাট যেভাবে আমরা ম্যাচ যাই হচ্ছে না কেন রেজাল্ট তারা আসছেন আমাদেরকে সাপোর্ট করতেছেন, বলবো এটা আনকন্ডিশনাল। আসলে বেশিরভাগ মানুষই কিন্তু এখানে হয়তো বা কোনো কর্মের সাথে জড়িত এবং তারা সেটাকে স্কিপ করে আমাদের কাছে আসতেছেন, খেলা দেখছেন এবং তাদের ভালোবাসা বলেন সাপোর্ট বলেন তারা কিন্তু দেখাচ্ছেন। সো এটা বলবো যে আমাদের টিমের জন্য অনেক বড় প্রাপ্তি, বাট আমাদেরও চেষ্টা থাকবে যেন অ্যাটলিস্ট লাস্ট ম্যাচে তাদের যে কষ্ট করে আসা এবং তাদের যে সাপোর্ট তাদের জন্য যেন আমরা কিছু শেষ ভালো কিছু শেষ করে দিয়ে। এবারের বিশ্বকাপটা বাংলাদেশেই হওয়ার কথা ছিল, তবে সেটি হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। তবে জ্যোতিরা ঠিক যেন ঘরের মাঠেরই অনুভূতি পাচ্ছেন, কারণ মাঠে প্রবাসীদের সমর্থন, তাদের জন্যই শেষ ম্যাচটা অন্তত জ্যোতিরা জিততে চান, জয় নিয়েই ঘরে ফিরতে চান। সংযুক্ত আরব আমিরাত থেকে গোলাম সারোয়ার, ক্রিকেট 97।